মর্গের সামনের খাট নিয়ে হাজির দুই স্ত্রী, কে নেবে স্বামীর দেহ, দ্বন্দ্বে কোতোয়ালি থানার পুলিশ। খাট নিয়ে মর্গের সামনেই দেহ নিতে হাজির দুই স্ত্রী, কিন্তু কে নেবে দেহ তা নিয়ে এক বৃদ্ধের দুই স্ত্রীর মধ্যে টানাপোড়ন। আর তার জেরেই নদিয়ার শক্তিনগর পুলিশ মর্গে দিনের পর দিন মর্গেই পড়ে রয়েছে বৃদ্ধের দেহ। নদিয়ার কোতোয়ালি থানার কৃষ্ণনগরের চাঁদমারির বাসিন্দা হরেন হালদার পেশায় এক মাছ ব্যবসায়ী। পরিজনদের দাবি, বছর ষাটের ওই বৃদ্ধ গত রবিবার নিজের বাড়িতেই মারা যান। হার্ট অ্যাটাকেই মারা গিয়েছিলেন বলে দাবি পরিজনদের। ওই বৃদ্ধকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে ততক্ষণে মৃত্যু হয় বৃদ্ধের। তাই তার দেহ শক্তিনগর পুলিশ মর্গে ময়নাতদন্তে পাঠানো হয়। ময়নাতদন্ত হয়ে গিয়েছে, তবে দেহ কে নেবে তা নিয়ে চলছে চূড়ান্ত টানাপোড়ন। কারণ ওই বৃদ্ধের চারজন স্ত্রী, দুজন স্ত্রীর মৃত্যু হয়েছে, তবে বাকি দুজন স্ত্রী এখনো জীবিত। আর সেই দুজন স্ত্রী দেহ ফেরত নেওয়ার জন্য শক্তিনগর পুলিশ মর্গের সামনে হাজির হন। পুলিশি সূত্রের খবর, একজন স্ত্রীর কাছে বিয়ের প্রমাণপত্র পাওয়া যায়নি। দীপালি হালদার নামে আরেক মহিলা নিজেকে ওই বৃদ্ধের স্ত্রী বলেই পরিচয় দেন। তিনি বলেন, আমার স্বামীর চারজন স্ত্রী ছিলেন, দুজন স্ত্রী আগেই মারা গিয়েছেন, আমি বর্তমানে প্রথম পক্ষ। স্বামী আমার সঙ্গেই থাকতেন, আমি টালিগঞ্জে পরিচারিকার কাজ করি, তাতেই যা আয় হতো তা দিয়েই সংসার চলত। ওই মহিলার আরও অভিযোগ, তার কাছে বিয়ের বৈধ প্রমাণপত্র থাকা সত্ত্বেও দেহ দেয়া হচ্ছে না। আপাতত স্বামীর দেহের সৎকার করতে চান দীপালি হালদার, তাই দেহ ফেরতের দাবিতে সরব হন তিনি। দেহ হাতে না পাওয়া পর্যন্ত শক্তিনগর পুলিশ মর্গের সামনে অপেক্ষায় দীপালি। কি হয়েছে? আমি লোকের বাড়িতে কাজ করি। আমি কাজ করার জন্য শনিবার কাজ করতে গিয়েছিলাম, টালিগঞ্জে কাজ করি আমি। আর উনি বাড়িতেই ছিলেন, উনি মাছ টাছ বিক্রি করে এসে রান্না বান্না করেছে, খাওয়া দাওয়া করেছে রবিবার দিন। তারপরে আমি ফোনও করেছি উনাকে, উনি আমাকে 11:30 ফোন করেছে, উনি আমাকে বললেন আমি এখন মাছ বিক্রি করছি, তুমি এখন ফোন করো না, যখন আমি সন্ধ্যাবেলায় টিভি দেখবো ফ্রি থাকবো তখন তুমি ফোন করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি হয়ে গেল ওই কথা। তারপরে আমি 4:30 ওনাকে ফোন করতে হয়, ফোন করছি, উনি আর ফোন করছেন। আপনি কোথায় থাকেন? আমি টালিগঞ্জে কাজ করতে গিয়েছি। আচ্ছা, আমি টালিগঞ্জে কাজ সূত্রে আপনি টালিগঞ্জে থাকেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি টালিগঞ্জে কাজ করি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ওনার প্রথম পক্ষের বল। আপনার নাম? আমার নাম শিপালি হালদার, আমার স্বামীর নাম হরেন হালদার। আচ্ছা, তো এখন আপনাদের হাতে কি বডি দেওয়া হয়েছে? না, দেওয়া হয়নি। কি বলছে? বলছে যে দেওয়া হবে না, আমার কোনো ডকুমেন্টস নেই, ওই জন্য দেওয়া হবে না। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমি তো চাইছি আমার স্বামীর ইয়ে আমার হাতেই আসুক। এইভাবে এই ব্যাপারে আপনি থানায় জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, জানানো হয়েছে, কিন্তু গোড়া বলছে যে যাইতে আপনার কোনো ডকুমেন্টস নেই বলি আপনার হাতে দেওয়া হবে না, ওনার ছেলের হাতে দেওয়া হবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।